এসব কর হইগল আমার ভাগ্যরে আজ আজ আমার পাখরে কিছু নাই মহারাণী, সবু চলি যাইছে আমার হাতর। এমিতি কথা কুহনি স্বামী, প্রভুদিনী যা আম ভাগ্যরে থিলা তা তো আমি নিশ্চয় ভোগিবু স্বামী। ও মহারাণী, হলে কিছু বি বুদ্ধি বাট মতে দিশুনি, আমি রহিবা কোঠি যা কুয়াড়ে প্রভুদিনী? কুয়াড়ে যা স্বামী, কোড করিবা প্রমোদিনী? ও মহারানী, আমি তো সব সরি যাইছি স্বামী। প্রমোদিনী, এসব আম ভাগ্যর লিখন স্বামী, এসব আম ভাগ্যর লিখন। কি অপরাধ করিছিলু যে ঠাকুরে? প্রমোদিনী, ও স্বামী কো মতে এমিতি দণ্ড খাইকি দৌছ প্রভু? আমার কি ভুল থিলা ঠাকুরে? ও মহারানী, কথারে অছি দৈব দাউটি মরিষ গাই, জিকি টাড়িলে তেণিকি যাই, সেপাই আমি আমি কর্মফল ভোগ করুছি প্রভুদিনে। অসবি কণ খাইকি আমি বঞ্চিবা? আম পাখরে তো কিছু নাই প্রভুদিনে, আম পাখরে তো কিছু নাই। ডি শুকি যাচ্ছি স্বামী। প্রভুদিনে তবে সেমিতি কুহনি, স্বামী প্রভুদিনী আমি আউ কণ করিবা? হে মোর বাবাউসী, হে মোর বাপা ভাই, আমি স্বামী স্ত্রী দিটা চারি পাঁচ দিন হলা কিছু এবে খাইল,
প্রভু তব ইচ্ছা পূর্ণ হেউ ঠাকুরে, তব ইচ্ছা পূর্ণ হও প্রভু। দিনে স্বামী দেখো মহারাণী, মো বে তব সাথে সাথে এ গ্রাম সে গ্রাম বুলি কেমিতি ভিক্ষা সংগ্রহ করেছি। হে জনসমাজ দেখো মতে আজি, হে মাণিক্য গণরাজাটা সবুদিন পাই ভিকারি সাজ যাইছে। মো বি আড়ে যে স্বামী প্রভতি হলে শুন স্বামী, তুমি এই বটবৃক্ষ তলে বিশ্রাম কর, মু এই পাখ গ্রামকু যাই রোষেই পাই কিছু কাঠ সংগ্রহ করি আনুছি। ঠিক আছে স্বামী। হ্যাঁ, পরিবেশন হয়ে যাইতেবা দৃশ্যরে অত্যন্ত প্রীত হই দেবানন্দ নাক, রিয়ান্স নাক এবং ঝরণা শীঘ্র ফেরি আসিবি, ব্যস্ত হব নি তুমি। ও স্বামী, আহারে দৈব তুহি একি কষ্ট দেলো, মানিক রাজাকু কাঠুরিয়া সজাইলো। ধন্য মহাবাহু তোমার ইচ্ছা পুরাণ হেউ, ধন্য মহাবাহু তোমার ইচ্ছা পুরাণ হেউ।
ফাটিলা কপাল মোর বুজিলাণি দেল অঞ্চি ছুরি তঞ্চি কাকে জানন্তি সকল ধন্য ধন্য বিহি লোহরে মো গপ লেখুথিবি ধন্য ধন্য বিহি লোহরে মো গপ লেখুথিবি সময় ক্ষীরে গুয়া ঘিও মিশাই আপনার ভোগ লগাউলি প্রভু আদিন মো দুই পু অক্ষ অভয় খাইবা আমি স্বামী স্ত্রী ভোজন করুলু হলে আজি আজি তোম পাখে ভোগ লগাই মো পাখে ভিক্ষা মুখে ছড়া কিছু না সেপাই হে মাণিক্যগড় রাজা ঠাকুর ক্ষমা করিদব ঠাকুরে ক্ষমা করিদব প্রভুদিনে রোষেই সরিনি বহলাড়ে ভোকরে পেটটা ঝরি যাচ্ছে সরি যাইছে স্বামী মতো কিছু খাইবা দিও পানি নিয়ে আসুছি স্বামী হ প্রভুদিনে শীঘ্র আন কী প্রভু কী এতে দুঃখ শাস্তি প্রভুজি থাও বহারে মো জমার খাইবে কাহিকি কে জানে আজ মো দুই পুঙ্ক কথা ভেসি মনে পড়ি যাচ্ছি কুয়াড়ে চালগলে মো দুই পু মো খাইবি পানিটা রক্ষি দিও নাই স্বামী আপনার ন খাইলে কমিটি খুশি আরে তুমি সেমতি কুহনে তুমি যেতবে মো সহধর্মিণী মু তোম কথা রক্ষিবি দিও দিও পানি স্বামী করবি ভোজন এ রাজা রানী এ পর্যন্ত ও রাজ্যর বাহারি চাহি নাহি কাহিনী সেমানে ভরি রাজ্যের ভিক মাগি খাই বাবনে যে এটি খাওছন্তি হ বাবু আমি স্বামী স্ত্রী দিকা ভোক বিকলরে কিছু উপায় ন পাই এ মা মাউসী পাখর যাই ভিক্ষা সংগ্রহ করছু বাবু ভিক্ষা সংগ্রহ আর কহিল রাজ ভিক্ষা সংগ্রহ করি খাইবা তুমি মোরি রাজ্য মিলিছি না কন বাবু যত শীঘ্র পারুছ সেত শীঘ্র ও রাজ্যর বাহারি যাও হলে বাবু এ রাজ্যের কোনো ভিক মাগি বাবু ভিক মাগি বাবু না আমরি রাজ্যের দুঃখী দরিদ্র কেই নাহান্তি এমিতি নিষ্ঠুর হনি
ଆମକୁ ଆମ ରାସ୍ତାରେ ଛାଡ଼ି ଦିଅ। ଆମେ ଗାଁ ଗାଁରେ ଆମେ ଭିକ ମାଗେ, ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ବଞ୍ଚୁଛୁ। କର କହିଲ ଭିକ ମାଗି ବଞ୍ଚିବ? ଏମାନେ କଣ କହୁଛନ୍ତି ବୁଝୁଛୁ? ଏମାନେ ଗାଁ ଗାଁ ବୁଲି ଭିକ ମାଗି ଚଲେଇବେ। ନାଇଁ ଚାଖେ, ଏମାନଙ୍କୁ ଏମିତି ଛାଡ଼ିବାନି। ଯେମିତି କଂସ ଦେବକୀ ଆଉ ନନ୍ଦଙ୍କୁ ଯେମିତି କାରାଗାରରେ ବନ୍ଦୀ କରି ଭୋକ ଉପାସରେ ରଖିଥିଲେ, ଠିକ ସେହିପରି ଏ ଦୁଇ ଜଣଙ୍କୁ କାରାଗାରରେ ବନ୍ଦୀ କରି ଭୋକ ଉପାସରେ ରଖିବେ। କହିବି ତୁମର ଜ୍ୟେଷ୍ଠ ପୁଅ ଅକ୍ଷୟକୁ ଅଣ୍ଟି ଚିପି ମାରି ଦେଇଛି। ତାକୁ ଘୋର ଜଙ୍ଗଲ ମଧ୍ୟରେ ନଈ କୂଳରେ ଫୋପାଡ଼ି ଦେଇ ଆସିଛି। ବାବୁ ତମେ ସେମିତି କୁହନି, ମୋ ବଡ଼ ପୁଅ କ୍ଷୟ ସେ ବହୁତ ଭଲ ବାବୁ। ଆରେ ଭଲ ଲୋକଙ୍କର ସ୍ଥାନ ଏ ଧରା ପୃଷ୍ଠରେ ନାହିଁ ବାବୁ, ସେଇଥିପାଇଁ ସେ ମରି ଯାଇଛେ। ବାପୁ ତୁମର କି ଦୋଷ କରିଥିଲା? ସବୁ ଦୋଷ ତମ ଦୁଇ ଜଣଙ୍କର। ପାରୁଛ ମତେ ହତ୍ୟା କରିଦିଅ, ମୋ ପୁଅକୁ ଛାଡ଼ି ଦିଅ। କଣ କହିଲୁ ଛାଡ଼ି? ସେ ପୁରା ମରି ସାରିଛି। ଦଶ ଦିନ ଗର୍ଭରେ ଧରି ମୁଁ ଜନ୍ମ ଦେଇଛି ବାବୁ, ଗୋଟେ ପୁଅର ବେଦନା ମାହି ଜାଣିବ। ବିଚ୍ଛେଦ ନେଇ କାନ୍ଦି କାନ୍ଦି ସେଇଠି ମରିଯିବ। ମରିଯିବ ଚକ୍ଷେ, ତମ ସାନ ପୁଅ ଭୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସତ୍ୟ ଅଟେ ସ୍ୱାମୀ। ଏ ରାଜା ରାଣୀ, ଏଥର ଦୁଃଖଟା କଣ ଜାଣିଲ? ମୋ କହିବାକୁ ଏମିତି କରନି। କହିଲ ଛାଡ଼ି ଦିଅ, ମୋ ଭାଇ ତେବେ ଛାଡ଼ି ଦିଅ, ଆମେ ତାକୁ ରଖିଲେ ଜନା ଭୟ। ଆରେ ସେ ଗାଁ ଗାଁ ବୁଲୁଛି ପାଗଳ ହେଇ ପାଖକୁ ଚାଲି ଆସନ୍ତା। ଆସିବ ଆସିବ ନିଶ୍ଚୟ ଆସିବ, ଆସିବ ତୋମା ଡାକୁଛି। ଯେତେ ଛେଲି ମେଣ୍ଡା ପରି ମେମେ ହେଲେ ବି ମୋ ପୁଅ ମାନେ କି ନିଷ୍ଠୁରକୁ ଦେଖିଲ? ମୋ ପୁଅ ମାନଙ୍କୁ କେମିତି ନିଷ୍ଠୁର ଦୁଃଖଟା କେମିତି ଲାଗୁଛି? ଆରେ ସେଦିନ ମୁଁ ତୁମ ଗୋଡ ହାତ ଧରି କେତେ କାକୁତି ମିନତି ହେଇ, ହେ ମହାରାଜ ମୋର ଏଇ ଛୋଟିଆ ଭୁଲ ପାଇ ମତେ ଏତେ ବଡ ଦଣ୍ଡ ଦିଅନି। କଣ ସେଇ ସମୟରେ ମୋ କଥା ବୁଝିଥିଲ? କଣ କରିଥିଲ ଜାଣିଛ? ସେଇ ଶରୀର ନେଇ ମୁଁ ଏଇ ମାଣିକ ଗୋଡ ରାଜ୍ୟ ଛାଡ଼ି ଚାଲିଗଲି ଘୋର ଅରଣ୍ୟ ମଧ୍ୟକୁ। ସେଠାରେ ଜଣେ ବାବାଙ୍କ ସହିତ ଦେଖା ହେଲା।
সে বাবা হি মতে সেবা শুশ্রূষা করে আজি এই মাণিক্য কোণ রাজ সিংহাসনর রাজা করাইছে। চাকে ভাই কোন হলা চাকে? আরে কোন হইছে বাবু? ছাড়ি দেবি যাইছে। নাই 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 বাবু, এ মহারাজ আমাকে বন্দিশালারে নেই রাখন্তু যে আমি স্বামী স্ত্রী দুইটা ন খাই পি ন পি মরিযিবু বাবু, মরিযিবু। সেইয়া দেখিবাকু চাহুছি, সেই বন্দিশালারে ভাত তো ভাত পানি তো পায় বি দেবিনি। আরে সুখি সুখি কঙ্কাল হয়ে যাব। আও সে বন্দিশালারে নিজ লুহরে নিজে লেখিব গপ। তো ঠিক কইছো যাখে, আজ ঠোয় রাজা রানী নিজ লুহরে লেখিবে গপ। হলে যাখে নেই আস সেই লুহার সিঙ্গুলি, আউ রাজা রানীকে বাঁধে বন্দিশালাকে নিয়ে যাও। ঠিক আছে ভাই। আজিঠুয়ে রানা রাজা রানী বন্দিশালারে বন্দী হয়ে রহবে। আজিঠু ও এই মাণিক্যকোণ রাজ সিংহাসনর রাজাধি রাজা রাজেশ্বর পরাগলে রাজা অভিষেক হওয়া পূর্বরু মতে গোটাই পাট রানী দরকার। ও চাকিকে কহিছে এ রাজা রানীকে বন্দিশালারে নেই সে রাণী খোঁজিবা পাই যাব। এইভাবে চাকি যদি যে পর্যন্ত ন ফেরিছে সে পর্যন্ত মু রাজ উপাসরে যাই বেশ আরামে শুই পড়িবি। ঠিক আছে।